এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। যাক বা না যাক, তোকে স্কুলে যেতে হবে। না আমি যাবো না। যাবি না?
আয়া, আমি বলছি তুই স্কুলে যা, নইলে আজ এই লাঠি তোর পিঠে ভাঙবো। ওকে মারবেন না দাদু, ও ঠিক স্কুলে যাবে। এই ধর তোর বই, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাইরে বসে থাকবো, স্কুল ছুটি হয়ে গেলে একসঙ্গে বাড়ি ফিরবো। না যাবো না, আমার যত ইচ্ছে মারো, আমি স্কুলে যাবো না। তুই স্কুলে যাবি না, আমার বুঝি দুঃখ হয় না? বুড়ো শিবের দিব্যি রাজা, তুই স্কুলে যা। তুই কেন দিব্যি দিলি বল, তুই কেন দিব্যি দিলি? আমি ওসব দিব্যি দিব্যি মানি না, আমি স্কুলে যাবো না। দাদু ওকে মেরো না। রাজা পারবি? রাজা এভাবে সারা জীবন বন্ধুর জন্য ত্যাগ স্বীকার করতে পারবি? হ্যাঁ পারবো। তোদের বন্ধুত্ব দেখে আমি খুব খুশি হয়েছি রাজা, খুব খুশি হয়েছি। আজকাল যেখানে ভাই ভাইকে দেখে না, ছেলে বাপকে দেখে না, সেখানে তুই রাহুলকে নিয়ে স্কুলে যা, আমি ওর মাইনের টাকা দিচ্ছি। দাদু তোর বাবা নেই তো কি হয়েছে রাহুল? আমি তো আছি, আমি যেমন রাজার দাদু তেমনি তোরও দাদু। কোনো কিছু দরকার হলে সোজাই দাদুর কাছে চলে আসবি। আর মাস্টারমশাই মুখে শুনেছি রাহুল খুব ভালো ছাত্র, যতদিন আমি আছি ততদিন ওর কোনো অসুবিধা হবে না, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিনও ঠিক আজকের মতো ওর পাশে থাকিস রাজা। আমি চিরদিন ওর পাশে থাকবো দাদু। হ্যাঁ আমার পাশে, রাজা আমার পাশে বসবে। হ্যাঁ আমার জায়গা রেখেছি। এই তো এই তো বসে যাবে। রাজা তুমি ভয় পাই নাকি? ভয় পাস না, ভয় পাস না। শান্তিতে বসে যে একটু মাছ ধরবো, কি হলো? শামা রাজার বুকটা ভীষণ ব্যথা করছে। তা আমি কি করবো? তুই যদি একবার মুকুন্দ ডাক্তারকে খবর দিতিস। আমার সময় হবে না, পুকুরে চার দেওয়া আছে, এখন না ধরতে পারলে ও মাছগুলো সব চার খেয়ে পালাবে। আজ মাছ না ধরলে হবে, তুই ওর বললাম তো পারবো না। পারবি না মানে? ছেলেটা যন্ত্রণা ছটফট করছে, আমি কি ওকে ফেলে একা? তোমার নাতি তুমি যাও। আমি বলছি তুই যা, নইলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না। এই বলে দিল। বাড়িতে ঢুকতে দেবে না? বাবা হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আমার বাবার বাড়ি, আমি ঢুকবই, তুমি বলার কি? দাদু রাজা স্কুলে গেল না কেন? রাহুল তুই মুকুন্দ ডাক্তারকে চিনিস? মুকুন্দ ডাক্তার? হ্যাঁ। না তেমন একটা সুবিধা বুঝছি না, বুকের ব্যথা যত রকম চিকিৎসা আমার জানা আছে সবই তো করলাম। ওর বাবার বুকের ব্যথা ছিল জানতাম, সেই রোগেই তো অকালে গেল, কিন্তু
এই বয়সে ও কোথা থেকে যে বুকের ব্যথা হচ্ছে, কেন যে হচ্ছে কিছুই বুঝতে পারছি। যাকে আমি ওষুধ লিখে দিচ্ছি, কাল সকালে কলকাতায় গিয়ে অবশ্য ততক্ষণ যদি সবই এখন বুঝলেন দৈবের হাতে। এই শোন, ডাক্তার দেবের কথা বললেন না? দেবে মনে ঠাকুর ভগবান? না না, তুই কিচ্ছু জানিস না, তুই বললো ফকির, ফকির বাবা। ফকির বাবা? আরে সেবারে আমার ঠাকুমার খুব শরীর খারাপ হয়েছিল, ডাক্তার বলেছিল বাঁচবে না, সব দৈবের হাতে। তখন বাবা নয়নপুরে এক ফকির বাবা আছে, তখন তাকে নিয়ে এসেছিল। ফকির যেই তাবিজ দিল, ওমি ঠাকুমা ভালো হয়ে গেল। সত্যি? হ্যাঁ চল আমরা ফকির বাবাকে নিয়ে আসি। নয়নপুর? সে তো অনেক দূর, তার উপর সন্ধ্যা হয়ে গেছে। দূর তো কি হয়েছে, ফকির বাবা এলে ও বেশি যাবে। চল আমরা দুজনে ছুটতে ছুটতে যাই। তাহলে চল বাড়িতে বলে আসি। বাড়িতে বললে যেতে দেবে না, চল আমরা নিচে বই রেখে চলে যাই। চল রাজাকে বাঁচাতেই হবে, ছোট। একটা জীবন যদি তোমায় নিতেই হয় তবে তুমি আমাকে নাও ঠাকুর। কিছু বলবি? রাহুল, রানী। শামা, শামা শোন, শামা শামা, এবার কলকাতা যাবি? কেন? রাজার একটা ওষুধ। ওষুধের নে কি হবে, পথে মুকুন্দ ডাক্তারের সঙ্গে দেখা হলো, তিনি বললেন শ্মশানে যাওয়ার জন্যে লোকজন জোগাড় করতে। না যাই, তাড়াতাড়ি মাছটা রান্না করে খেয়ে ফেলি। তোমার নাতি এসে গেলে তো আর খাওয়াই হবে না। আয় কৃষ্ণ, ওকে যে কলকাতায় যেতে বলছো কাকা, এখন ট্রেন কোথায়? এখান থেকে নয়নপুর গিয়ে খেয়া পার হয়ে বিষ্ণুপুর থেকে ট্রেন পাওয়া যাবে। তুমি কি খেপেছো কাকা, এখান থেকে নয়নপুর কত দূর তুমি তা জানো? কতটা পথ পায়ে হেঁটে যেতে হবে, তাও আবার রাত্রিবেলা। তোমরা কারা, কি হয়েছে তোমাদের? আমাদের বন্ধু রাজা। রাজা? না, কোনো আশা নেই, হাতের কাছে গঙ্গা জল রাখো। শ্মশানের চিন্তা থেকে আমি রুগী ফিরিয়ে আনি, আমি যেখানে হাল ছেড়ে দিলাম সেখানে ফকির শালা বলে কিনা সোনার তাবিজ দিয়ে বাঁচাবে। আমি ওর প্রাণ পুড়ে দিলাম, আল্লাহর মেহেরবানিতে ও এখন বেশ ভালো হয়ে উঠেছে। কিন্তু খেয়াল রাখবেন, যতদিন ও বেঁচে থাকবে কখনো যেন এই তাবিজ না খোলে। এই তাবিজ খোলার ঠিক 72 ঘন্টা পর কিন্তু এই বুকের যন্ত্রণাতে ও মারা যাবে, নির্ঘাত মারা যাবে। শুনলি তো রাজা? রাহুল, তোমরাও তো শুনলে, আমি তো আর বেশিদিন নেই, তোমরা থাকবে। রাজা যেন তাবিজটা না খোলে, কিছুতেই খুলতে দিও না।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ফতেপুর পরিবার ফতেপুর স্কুল মাঠে বিরাট যাত্রা, কলকাতার না খোলে চাবিটা যেখানে রাখি সেখানেই থাকবে। ঠিক আছে। কিরে আমার কিছু হলো? দাঁড়া, সূর্যটা আগে গাছের আড়ে চলে যাক, 72 ঘন্টাতে এখনো কিছু বাকি আছে। তোর বুক ব্যথা করছে না তো? একদম না, একটুও না। ফকির বাবা তাহলে ফাঁকি দিল? দাদু বাড়িনি, চল এই ফাঁকে তাবিজটা নিয়ে আসি। চল চল,
আছে, চাবি বাথরুমের তাকের উপর রাখা আছে, রাহুলকে সেটা বলা হয়নি।
থাকবে? কেন, আমি আমি রাজা, ও রানী, আর আমি তুই হবি আমাদের মন্ত্রী। আমরা রাজা রানী যা বলবো তুই তাই শুনবি। হ্যাঁ, মোটেও না, আমি বসাবো, আমি ওকে বিয়ে করবো। না, রানী আমার, না রানী আমার, রানী আমার, রানী আমার, রানী আমার, রানী আমার। মনেই তো আছিস কত কষ্ট করে বাঁচালাম, এখন রানী কর হয়ে গেল। তোরা ঝগড়া করছিস কেন রানী? তুই কার, আমার না? না আমার, বল রানী। আরে বাবা, আমি তো সুজনেরই। একটা বউ থাকে নাকি? একটা বরের একটাই বউ হয়, দেখলি না রিক্সা করে কেমন একটা বউ আর একটা বর গেল। তোরা ঠিক কর, আমি কার বউ হবো? আমি তারই বউ হবো। ঠিক আছে, আমি দৌড়াতে পারবো না। তাহলে কি করবো? টস কর। তাহলে চল বুড়িতে লেগে টস করবো, ঠাকুরের সামনে যা হয় হবে। চল। এই হেট হেট পড়লে রানী আমার, একদম আমার, তোর হয়েও আমার, মনে রাখিস। আমি করছি না, তুই চুরি করবি, আমি করব, তুইও তো চুরি করবি, তাহলে রানী করবে। আমি ওইসব পারবো না, তোরা কর। না তোর বল, তুই করবি। দেখ এইভাবে পয়সা তুলে দুহাতে চেপে ধরবি। ইস, হেট পড়েছিল। নে এবার কর, খোল হাত, হাত খোল। এ বাবা, কাঁদছিস কেন? আমি হাত খুললে তো একজনের হয়ে যাব। আমি হাত খুলবো না, আমি তোদের দুজনেরই। সেখানে দুদল লোকের মধ্যে মারপিট লাগে, পুলিশ এসে লাঠি চালায়, পুলিশের লাঠি তোর দাদুর মাথায় এসে পড়ে। পুলিশ দাদুকে লাঠি মেরেছে? আসল লোক ধরা পড়েনি, মাঝখান থেকে তোর দাদু। পুলিশ এসে লাঠি চালায়, পুলিশের লাঠি তোর দাদুর মাথায় এসে পড়ে, পুলিশের লাঠি তোর দাদুর মাথায় এসে পড়ে। যাবো না কাকা। স্কুলে যাবে, বাড়ি কাজকর্ম কে করবে? নে নে, হাত চালা, হাত চালা। সবাই অ্যাডমিট কার্ড পেয়েছিস তো? আমি পাইনি মাস্টার মশাই। 3 মাস হয়ে গেল রাজা স্কুলে আসছে না, তোর মাইনেও দিচ্ছে না, হেডমাস্টার বলেছেন তোকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আজকের মতো ওর পাশে থাকিস রাজা। রাজা? হ্যাঁ। তুই ডাক্তার রাহুল কি পরীক্ষা দিতে পারবে না? কাজ ফেলে আড্ডা মারছিস কাকা? আমায় 30টা টাকা দেবে কাকা। 30 টাকা? কেন, কি হবে? রাহুলের মাইনে দেবো, না হলে ও পরীক্ষা দিতে পারবে না। রাহুল মানে তো সেই বকাটে বন্ধুটা যে আমার পায়ে হাতুড়ি মেরেছিল। আরে বাজি মেয়েটাও সেদিন, এই এই তোর এখানে কি চাই রে, তোর এখানে কি যায়? তাও না কাকা। কাজ কর, কাজ কর। এই তুই যা, এখান থেকে যা। আমি যাই। দাঁড়া, তুই কাল রাহুলকে নিয়ে সুপারি বাগানে বসবি, আমি ওর অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে তোদের ওখানে যাব।
আঠাশ তো রাহুল চ্যাটার্জি। হ্যাঁ, ওর মাইনেতে দিচ্ছি, ওর অ্যাডমিট কার্ডটা দিন। তুই পড়িস না? না। কেন? টাকা নেই। টাকা নেই তো রাহুলের মাইনে দিবি কেন? তোরটা দে। আমি তো পড়াশোনায় ভালো না, রাহুলই ভালো, ওই পরীক্ষা দেবে। এই নিন ওর টাকাটা। স্কুলের সময় তো হয়ে গেল, রাজা এখনো এলো না, দেখিস ও ঠিক চলে আসবে। এত টাকা ও পাবে কোথায়? রাহুল, এই নে তোর অ্যাডমিট কার্ড। বললাম না ও ঠিক আসবে, পরীক্ষা কিন্তু ফার্স্ট হওয়া চাই। এত টাকা তুই কোথায় পেলি? কাজে তোর দরকার, তাবিজটা বিক্রি করেছিস তো? দেখি হাতটা আছে? আছে। শোন, আমি চলে যাচ্ছি, হয়তো আর তোদের সঙ্গে কোনোদিন দেখা হবে না। কোথায় যাচ্ছিস তুই? যেখানেই যাই চাকরি করে তোকে টাকা পাঠাবো। তুই পড়াশোনা বন্ধ করবি না, আর বড় হয়ে রানীকে বিয়ে করবি। তুই কোথায় যাচ্ছিস রাজা? আমি যাই। তোদের ছেড়ে তো কোনোদিন থাকিনি, তোদের কথা যখন মনে পড়বে এগুলো দেখবো। দে না, দে না রে। থাকিস, ভালো হয়ে পড়াশোনা করিস। পালাবে কোথায়? আমার নাম শ্যামাকান্ত চক্রবর্তী, ওকে যদি না পুলিশে ধরাতে পারি। এই যে রাজা কোথায় রে? রাজা জানি না তো। জানো না? চোরের সাক্ষী মাতাল, ও কি ভেবেছে বাক্স ভেঙে আমার টাকা চুরি করে পালিয়ে বাঁচবে? বাবু কি চাই? একটা কাজ দেবেন বাবু, কাপড়ি সব ধুয়ে দেবো। ওই যে উল্টো দিকে রেস্টুরেন্ট আছে, ওখানে যা, লোক নে। নমস্কার বাবু। এই ঘন্টে, আরে কখন থেকে দু নম্বর টেবিলে অমলেট চা চাইছে? কি হলো? এক হাতে কত কাজ করব, চা করব, অমলেট করব, কাপড়ি ধুইব, ও আমি পারবো না। একটু কষ্ট কর বাবা, আমি আমি পুষিয়ে দেবো। আমি কি করব বল? ওই বিমল হামজা যে বাড়ি যাবার নাম করে কোথায় গিয়ে মরলো একটু বাবা। হ্যাঁ বাবু, কি চাই? একটা কাজ হবে বাবু। মেঘনা চাই তুই জল, ওরে ভেতরে আয়, ভেতরে আয়। রায়ের জন্য সবসময় মন কেমন করে, কিচ্ছু ভাল লাগে না। ও কলকাতায় একা একা কি করছে কে জানে। আরে রাজা বাবা, অনেক রাত হয়ে গেল, শুবি না? একটা মেজিনি তোর বোকা, এগুলো কাল সকালে মাজবি। এক্ষুনি মেজে ফেলবো, ভোরে এসে যদি ঘুমটেটা মেজে ফেলে আমার পয়সা তো কমে যাবে। আজ থেকে আপনি না আর কোনো লোক রাখবেন না বাবু, আমিই সব কাজ করব। কাপ ডিস ধোবো, বাসন মাজবো, উনুন পরিষ্কার করব। আরে রাজা, তোর বাড়িতে বুঝি অনেক খাবার লোক? না বাবু, কেউ। মা বাবা? মা, এক দাদু ছিল, পুলিশে মেরে ফেলেছে। তবে সেদিন তুই আমাকে বললি সব টাকা আমার কাছে জমা থাক, মাসের শেষে গ্রামে পাঠাবি। হ্যাঁ বাবু, গ্রামে আমার এক বন্ধু আছে, খুব গরিব, পড়াশোনায় খুব ভালো, আমি ওকে লেখাপড়ানো টাকা পাঠাবো, প্রত্যেক মাসে পাঠাবো,
বড় হয়েও পাঠাবো। জানেন বাবু, আমার এই বন্ধু রাহুল প্রত্যেকবার পরীক্ষায় ফার্স্ট হয়। হ্যাঁ ফার্স্ট, আমি ফার্স্ট হয়েছি। 5000 ছেলে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি। এবার তো চাকরি হয়ে যাবে। দুর্বোকা, চাকরি হয়ে যাবে কিন্তু, হয়ে গেছে, এখন শুধু 6 মাসের ট্রেনিং। মাইনে দেবে? তবে একটু কম। এবার থেকে তোকে তুই বলবো না, তুমি বলবো। তুমি বলবি কেন? জানি না, যেন ন্যাকা। কি হয়েছে বলতো? আমি তোকে তুমি বলি সেটা তুই চাস না? না না, তা না। আজ এই মুহূর্তে রাজার কথা ভীষণ ভাবে মনে পড়ছে। এই সুপুরি বাগান, এই সুপুরি বাগানে ওর সঙ্গে আমাদের শেষ দেখা হয়েছিল। আজ যদি রাজা থাকতো কি খুশি না হতো। সত্যি সব হয়েছে ওই রাজার জন্য, এই পড়াশোনা, চাকরি, সবকিছু। আচ্ছা, রাজাকে একটা চিঠি দিলে হয় না? কোন ঠিকানায় লিখবো? মানি অর্ডার করে টাকা পাঠায়, প্রত্যেকবার আলাদা আলাদা ঠিকানা দেয়। কোনটা যে ওর আসল ঠিকানা, হতভাগাটা সত্যিকারের কোথায় যে থাকে। ভালো করে চা করে নিয়ে আয়।
এবার যদি খারাপ হয় তোর মালিককে আমি লকাবে পড়ব। এতে গ্র্যান্ডে গেলে অনেক ভালো হতো, ভালোভাবে চা খাওয়া যেত একটু, মুখটাই তো করে দিলে বাজে সংস্থা। হ্যালো, কফি মিশিয়ে দিবি নেস্ট কাফে। কি চাই? দু টাকা। দু টাকা কিসের জন্য? ডাট চাইছ? যে কাপটা ভাঙলেন তার দাম। কাপের দাম বেটা বলে কি রে? ওরে বেটা, দয়া করে তোদের দোকানে চা খেতে আসি, চা খেতে আসি, তাই একটা কাপ ভাঙলাম। ভাঙলাম নইলে এতক্ষণে দোকান ভেঙে তছনছ করে সব করে আমি লঙ্কামে করতাম 726 থানায়। থানাতে একটু কম হলো না স্যার? কম লাগছে? হ্যাঁ বাড়ি দি 1026 থানায়। দামটা দিন। একই রে, এত বললাম তবু বলে, আশ্চর্য, ভয় পাচ্ছে না। কি সাহস! সাহস আর কি দেখলেন, কাপের দাম না পেলে দেখাবো, ওই কাপের মতন মাটিতে আছড়ে পেলে হাড়গোড় ভাঙবো। কে? এত বড় কথা! এই নামটা লিখতো, একটু ঠুকে দি। ঠোকাটুকি পরে করবে, আরে টাকাটা ছাড়ো। দেব না, দিতে আপনাকে হবে। ওই খাঁকি পোশাক পরে কোমরে একটা যন্ত্র ঝুলে ভাববেন না সবার মাথা কিনে নিয়েছেন। কাপটা ঘুষে পয়সা কেনা নয়, ছাড়ুন ছাড়ুন। বললাম তো দেব না। হবে না দিলে কি করবে? সবাইকে সাক্ষী রেখে আপনার রিভলভারটা কেড়ে নেব, নইলে থানা গিয়ে তো বলবেন নকশালে জোর করে আপনার রিভলভার কেড়ে নিয়েছে। স্যার এসে গেছে এইবার। কি ব্যাপার, দোকানের সামনে তো ভিড় কেন? আপনি এখনো থানা যাননি? দেখুন স্যার, কি সাহস বলে কিনা রিভলভার কেড়ে নেবে, জাতীয় সম্পদ। পুলিশের জিপ দোষটা তো আপনাদেরই, বিনা পয়সায় চা খাবেন আবার? স্যার পয়সা দিয়ে তো কিরানিরা চা খাবে, আমরা পুলিশের লোক। থামুন, জানজি বেগে উঠুন। বিস্কুট স্যার। নমস্কার স্যার, নমস্কার, নমস্কার। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। শুধু ক্ষমা চাইলে হবে না স্যার, কাপের দামটা তো। এ তুই কি বলছিস, কাপ তো এমনি কত ভাঙে। তা তো ভাঙে, কিন্তু এটা ভেঙে ফেলা হয়েছে। দিন স্যার। ভবিষ্যতে এরা এখানে গোলমাল করলে থানায় খবর দেবেন। স্যার, এরপর ওরা এখানে ঝামেলা করলে আমরা থানায় খবর দেব না। আপনি হোটেল থেকে খবর পেয়ে যাবেন কত নম্বর বেডে ওরা হাত পা ভাঙা অবস্থায় পড়ে আছে। চল। খবর নিয়েছ? কোথায় খবর নেব বলতো? রাজার তো কোনো ঠিকানাই আমি জানি না, এত বড় শহর কোথায় যে আছে না। তুমি ওকে দেখলে চিনতে পারবে? কি করে চিনবো, কত বছর আগে শেষ দেখা দেখেছি, এখন কেমন দেখতে হচ্ছে কি জানে। হ্যাঁ তাও বটে, ও হয়তো আমারই পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবে, আমরা কেউ কাউকে চিনতে পারবো না। আমরা যদি ওর একটা কিছু রেখে দিতাম। রেখেছি টানি রেখেছি, ওর বুক ভরা ভালোবাসাই আমাদের কাছে স্মৃতি হয়ে আছে। এই যে আমরা বেঁচে আছি, এই যে সংসার করছি, এসবই হচ্ছে আমাদের নিঃশ্বাসের স্মৃতি,
আমাদের অস্তিত্ব স্মৃতি। ওর পাঠানো মানি অর্ডার ফর্মের নিচে লেখা সব চিঠিগুলোই আমি কেটে রেখেছি। গ্রাম থেকে পুলিশ স্টেশনে যাওয়ার আগে ও শেষ যে মানি অর্ডারটা করেছিল তার নিচে লেখা চিঠিটা সবসময় আমার বুক পকেটে থাকে, ওটাই আমার প্রেরণা। রাহুল, আমি হেরে গেছি, রাহুল আমি হেরে গেছি, তোকে কিন্তু জিততেই হবে। তুই বড় হলেই আমার পরিশ্রম সার্থক। সব সময় তোদের কথা মনে হয়, মনে হলেই তোর খাতা আর রানীর হারটা বের করে দেখি। এই কাল তো রবিবার, স্কুল ছুটি, সকালে বড় বড় খেলবি? একটা কথা তোমায় জিজ্ঞেস করবো রাজাদা, প্রায় তোমায় দেখি ওই হাতটা বার করে একা একা দেখো, হাতটা কার? আমার ছোটবেলার বন্ধু রানীর। রানী এখন কোথায়? জানি না। রাজাদা, রানীকে তুমি খুব ভালোবাসতে তাই না? রবিকে পাঠিয়ে দে, হোটেলে পাঠো। হোটেলের খাবার খেয়ে আর কতদিন চলবে? তোর কি আর রান্না করবে, যা পাঠিয়ে দে। তুমি কেন রান্না করবে? রান্না করার মতন কাউকে এনে নাও, যে রান্না করবে তোমায় আদর করে পাশে বসে খাওয়াবে। রানী, তোর মনে আছে ছেলেবেলায় রাজা একবার বলেছিল, আরে তুই ডালে ঠিক মতো নুন দিতে পারবি? তুমি বলেছিলে, আমি ডালে নুন দেবই না, যার যতটুকু দরকার মেখে খাবে। কি জানি ছোটবেলার কথা কি সব মনে থাকে? ওই দিনগুলোর কথা ভুললে কি করে? শোনো, তোমাকে একটু ডাল দেবো। জানো রানী, খেতে বসলেই রাজার কথা মনে পড়ে, যার দয়া আজ তুমুটো খেতে পাচ্ছি। সে কেমন আছে, কি খাচ্ছে কে জানে। তুই খা। তুমি খাও, সারাদিন খেটে আসো। কেরোসিন তেল পুড়িয়ে গেছে, তুই কালকে কেরোসিন তেলের দোকানে লাইন লাগাস, বুঝেছে? খোঁজ নিয়ে কি হবে মা, আসার হলে তাতা ঠিক চলে আসতো। আট মাসের উপর ঘর ভাড়া বাকি পড়েছে, রোজই ভয় দেখাচ্ছে তুলে দেবে। ঠিক আছে, তুমি ঘুমো তো। যা দু এক গাছা চুরি ছিল তা বেঁচে একটা মাস তো চলল, এখন আহ তুমি থামবে, ঘুমো। এ ঘর থেকে তাড়িয়ে দিলে তোকে নিয়ে কোথায় যে যাবো মা। তুই রাজাকে বল না, ও যদি কিছু টাকা দেয়। না, আমি রাজাদাকে কিছু বলতে পারবো না, নিজের দাদা যেখানে। তুমি ঘুমো, আমি বারান্দায় আছি। ঠিক আছে, যা রব শুকে যা। আরে দাঁড়াও, আরেকটু দি। কিছুর আওয়াজ হলো রে? পাশের বাড়ি থেকে ময়লা ফেললো। ময়লা ফেললো কি গো, তোমার হলো?
আলো জ্বালা থাকলে জানো আমার ঘুম আসে না। দাঁড়াও, গয়না কটা মিলিয়ে নি। এত রাত্রি আবার কে এলো? এত রাত্রি কি আবার এলে? সব ঝামেলা। যাচ্ছেন কোথায় এত রাত্রি? আরে কি বেডরুমে ঢুকে পড়ছেন? আরে বাড়ির মেয়েরা রয়েছে, কি ব্যাপারটা কি বলুন তো? আপনার কি আরম্ভ করছে? এটা কি হলো? আপনাদের বাড়ির লোকেরা আপনাদের সাজানোর জিনিসগুলো ভুল করে আমার বেডরুমে ফেলেছিল। আপনাদের জিনিস আপনাদেরই দিয়ে গেলাম। আমাদের বস্তি থেকে কিছু ছাই ও ফাও দিয়ে গেলাম, শুয়ে দেখুন কেরম আরাম পাবেন। শুনুন, আপনাদের বেডরুমটা পরিষ্কার রাখার ইচ্ছে হলে আমাদের বেডরুম, মানে যেখানে আমরা শুই আর কি, সে বস্তির রাস্তাটাও পরিষ্কার রাখবে। মনে থাকবে বৌদি? তুমি হা করে দেখছো নাকি? তুমি হা করে দেখছো নাকি? যাও একটা পুলিশে গিয়ে খবর দাও। পাগল নাকি? সাত দিন পরে মিউনিসিপ্যালিটির ভোট, ওই বস্তিতে হাজারটা ভোট রয়েছে, এখন পুলিশে খবর দিয়ে ভোটে হারি আর কি। পাবলিক ইমেজ বলে তো একটা কথা আছে, এখন এক গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দিতে হবে, বুঝলে গিন্নি? একই বলে পলিটিক্স। তাহলে আর কি, পাবলিক ইমেজ বাড়ার জন্য কাল সকালে গিয়ে গুন্ডাটার কাছে ক্ষমা চেয়ে এসো। ক্ষমা চাইতে এসছেন না ভোট চাইতে এসছেন? আগে দুটোই, প্রথমে ভোট, না না প্রথমে ক্ষমা তারপর ভোট দিলেই দেবো। না না, কাল ঠিক করেছেন, বাড়ির লোকেদের একটা শিক্ষাও দরকার। ওরা মনে করেছে কি, এরা কি মানুষ বাস করে না? আমরা হবে কি হবে? উন্নতি, মানে চেয়ারম্যান না হয়ে আপনি মন্ত্রীদের মতন গ্যাস মারা শিখে ফেলেছেন। হ্যাঁ হবে। আচ্ছা এবার বলুন, আমায় কি করতে হবে? আপনার তো একটুখানি কাজ, শুধু বস্তির মানুষদের বলে দেবেন আমাকে ভোটটা দিতে। তারপর তো আমার কাজ, দেশের কাজ করা কি চারটিখানি কথা? বলুন জানেন রাজাবাবু, বাড়ি থেকে আপনাদের অবস্থাটা দেখি আর ভাবি কি কষ্টে আপনারা থাকেন, একবার যদি ক্ষমতাটা হাতে পাই। সারাদের উচ্ছেদ করে ছাড়ে, এই তো। ছি 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 ছি, এ কি বললেন আপনি? আপনারা খেটে খাওয়া মানুষ, আর আমরা তো সব সময় খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করছি। আসল কথা বল, আপনাকে যদি ভোট দিই, চেয়ারম্যান হয়ে আপনি আমাদের জন্য কি কি করতে পারবেন? বড় বড় লেকচার না দিয়ে ঠিক যা করতে পারবেন এই সবার সামনে বলুন। আমি বলবো না, আপনারাই সবাই মিলে বলুন যে আপনারা কি কি চান। এই শিবু বলুন স্যার, নোট কর, এক নম্বর দু নম্বর দিয়ে লিখবি। বেশি কিছু না, আমরা একটু অদল বদল চাই। অদল বদল? আমাদের এখানে একটাই জলের কল, প্রায় শুকনো থাকে, জল থাকে না, আর আমাদের এই যে চলার পথ প্রায় নর্দমার জলে ভরে থাকে, শুকনো থাকে না। আপনি একটু অদল বদল করে দেবেন যাতে কলটাতে জল থাকে আর এই রাস্তাটা শুকনো থাকে। লেখো, এক নম্বর অদল বদল। এক নম্বর অদল বদল। আর দু নম্বর বলুন। আর চাই আপনি এত লোকের সামনে যে কথা দিয়ে যাচ্ছেন সেটা রাখবেন। আমি কথা রেখে আপনাকে খুঁজে এনে দেখাবো, আমরা তো ভৃত্য, আপনারাই তো আমাদের মালিক। এ দোকানের মালিক কে আছে বলুন? আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে আসছি, আপনাদের একটা 3,442.32 বিল বাকি আছে। এক মাসে একটা চায়ের দোকানে 3,400 বিল? হ্যাঁ মশাই, আলু জালের শুনেছি বিল ওঠে, তুনুন জালের বিল টিল ওঠে নাকি? আমায় না বলে অফিসে কি বলবেন? গিয়েছিলাম, তোমরা বললেন আগে টাকাটা জমা দিয়ে যান, করে দিচ্ছি। তা দিলেন না কেন? আমাকে পাগলা কুকুরে কামড়েছে,
আরে বলছি এটা একটা রেস্টুরেন্ট, এখানে চা অমলেট তৈরি হয়, টাকা ছাপানো হয় না। কিন্তু আপনাকে তো টাকাটা দিতেই হবে, এটাই আমাদের কোম্পানির নিয়ম। আপনাদের আর কি কি নিয়ম আছে বলুন তো? দিনে 14 ঘন্টা লোডশেডিং হবে, 2 দিন অন্তর কেবল ফল্ট হবে, বাতি জ্বলুক আর না জ্বলুক 23 টাকার বিল 3,400 টাকা হবে। আর আমার এত কথা শোনার সময় নেই, টাকা দিন নইলে লাইন কেটে দিয়ে যাব। আমাদের আইনে তাই আছে। আমাদেরও একটা আইন আছে, ন্যায্য বিল দিন, ন্যায্য টাকা নিয়ে যান, যান বিলটা ঠিক করে আনুন। তাহলে লাইন কাটতে দেবেন না? না মানে আপনি কাটলে আবার আমারও তো কিছু কাটতে ইচ্ছে করবে, ওসব কাটাকাটি থাক। এলো পেঁয়াজটা কেটেছিস? কাট। বেশ আমি দেখছি। ঠিক করেছেন স্যার, ঠিক করেছেন। শালারা যা খুশি বিল করে পাঠাবে, আমাদের তাই দিতে হবে। হ্যাঁ কিরে বল না, এই বল না কিরে, কি হলো ফাঁকাটি? নেহি নেহি তেল নেই, পেলি না? আরে এই তো কিছুক্ষণ আগে তেলের ট্যাঙ্কার গেল, সুরের বাচ্চা বলছে তেল ফুরিয়ে গেছে, চল তো। নেই একদম তেল নেই, ওই দেখুন না লিখে দিয়েছি। নেই একদম তেল নেই, কোথা থেকে দেবে বেচারা? শুধু শুধু লোকগুলো লাইনে দাঁড়িয়ে আছে, ইডিয়েট। দেন যাবার সময় ওদের একটু বলে দেবেন স্যার, আপনারা বললে ওরা বিশ্বাস করবে। ঠিক আছে, টাকাটা যে নিলাম ছোঁড়াদের বলবেন আছে। চলে চল দেখলি তো শালা, এই না হলে পুলিশ গাছেরও খাবে তলারও কুড়বে। কি ব্যাপার, লোকে তেল পাচ্ছে না আর তোমরা এদিকে? আপনারটা আপনি পাবেন বাবু। কি ব্যবসা করছো? কর, বাঙালি তুমি ব্যবসা কর, কুজু আছে দেখবো। চলি চল। কেটে বলি রাহুল বাবু মতন কড়া পুলিশ অফিসারের কাছ থেকে কাপের দাম আদায় করেছে, আমাদেরটা কেড়ে নেবে। তেল নেই দেখছেন না, বোর্ড ঝুলিয়ে দিয়েছি। তেল দাও নইলে বোর্ডের মতো তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। 5 টাকা করে লিটার হলে তেল পাওয়া যাবে। ওর বাপের তেল কল নেই। তাহলে আর কি ফাঁকা টিনটা বাজাতে বাজাতে বাড়ি চলে যাও। বাজাবো যদি তো ছোট টিনটা বাজাই কেন, এই ড্রামটা খালি করে বাজাবো, ঢাকের আওয়াজ দেবে।
লাগেনি তো? তোমার লাগেনি তো দাদা? শোন, যতজন লাইন আছে প্রত্যেককে 2 লিটার করে তেল দিয়ে দিবে, আর যদি বাঁচা আমার জন্য 2 লিটার রাখবে। তুমি কিচ্ছু ভেবো না। হ্যাঁ, আমি যাই তো। যাও। নমস্তে স্যার। আপনার স্যার বড় বড় কাজ শেষ হয়ে যাবার পরে আসেন। দেখি আপনাদের যেটা কাজ সেটা আমি করে দিয়েছি, দয়া করে দেখবেন ওরা যেন তেলটা ঠিক মতো পায়। হ্যাঁ, খুব সাহসী লোক তো। হ্যাঁ, কোনো অন্যায় যেন বরদাস্ত করতে পারে না, অন্যায় দেখলেই কেমন বিদ্রোহ করে, কেমন যেন একটা বেপরোয়া ভাব। থাকেন কোথায় ভদ্রলোক? বস্তিতে। হ্যাঁ স্যার, স্যার ওই বস্তিতে এই 70-80 ঘর ভাড়াটে থাকে স্যার, তার মধ্যে ধরুন স্যার ওই 6-7 ঘর বেশ কয়েক বছর ভাড়া দিচ্ছে না স্যার। কিন্তু এ ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, আপনি মামলা করুন। হ্যাঁ স্যার, আমিও চাই আপনারা কিছু করবেন, মামলা করা মানেই তো বছরের পর বছর ঝুলে থাকা, তাই আমি ঠিক করেছি মামলা না করে হামলা করব। হোয়াট, হামলা করবেন? হ্যাঁ স্যার, দুপুরে বস্তির পুলিশগুলো কাজে বেরোয়, সেই ফাঁকে কয়েকটা গুন্ডা এনে দেব শালা একেবারে শেষ করে। না না, ইয়ে আপনি করবেন, এটা বেআইনি। বেআইনি বলেই তো স্যার আপনার কাছে আসা, এমনিতেই তো অনেক লোকসান হচ্ছে, ভাড়া পাচ্ছি না, তা নয় আরো 1000 খানেক টাকা যাবে। নিন, ধরুন ধরুন। কিন্তু ধরুন স্যার, আমি যাব আর চুপ করে কাজটা শেষ করেই ফিরব, আপনার কাজ শুধু এটাকে নামিয়ে রাখা, তাতে আপনিও নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত। চল তো, নাম সাব, নাম জলদি চল। চেঁচামেচি কিসের রে? তারও দেখে আসছে। বলুন স্যার। দয়া করে আমাদের আর কিছুদিনের সময় দিন, মা ভালো হয়ে গেলে আমরা ঘর ছেড়ে চলে যাব। তোমাকে সময় দেব কি? তুমি আমাকে 1/2 ঘন্টা সময় দাও, আমি তোমাকে সারাটা জীবন সময় দেব। হাত ছাড়ুন বলছি। হাত ছাড়লে যে তোমাকে ঘর ছাড়তে হবে, এসো। আচ্ছা পুলিশটাকে তুলে ফেলে Thank you.
রাজা বলে ডাকছিল। রাজা প্রথমে পেটালো, তারপর ওই রিভলভার বার করলো। রিভলভার বলেন কি? বস্তিতে রিভলভার ডেঞ্জারাস। ভাবুন তো, আমরা ভদ্রলোকেরা বেআইনি রিভলভার। রাহুলবাবু একবার এদিকে আসুন তো, এত সাংঘাতিক ব্যাপার, লোকটাকে তো অ্যারেস্ট করা দরকার। ওই গুন্ডাটাকে কয়েকবার হাজতে রাখুন তো, তারপর আমি ও দেব। হ্যাঁ এই যে রাহুলবাবু। স্যার শুনুন, একবার লেবুতলা বস্তিতে যান তো, ওখানে একটা গুন্ডা আছে, কি যেন নাম, হ্যাঁ রাজা। কি নাম বললেন? রাজা, একটা অ্যান্টি সোশ্যাল। ওর ঘরে একটা রিভলভার আছে, ওটা সমেত ওকে ধরে নিয়ে আসুন। রাজা কেন, চেনেন নাকি? ছোটবেলায় রাজা নামে আমার এক বন্ধু ছিল, যার দয়াতে আজ আমি লেখাপড়া শিখেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। এই রাজা নিশ্চয়ই সে রাজা নয়। আপনার বন্ধুই হোক আর যেই হোক, রাজাকে তার রিভলভার সমেত ধরে নিয়ে আসুন। নরেশবাবুকে সঙ্গে নিয়ে যাবেন, ছেলেটা শুনেছি খুব ডেঞ্জারাস। রাজাদা ওই ঘরে থাকেন, কিন্তু উনি তো এখন বেরিয়েছেন। আপনি সামনে থাকুন। কিন্তু চার ঘর তিনি যখন নেই। আপনারা তো সবাই গেলেন, আসুন। ধ্বংস করে দিতে পারে। কেমন মূল্যবান এই জিনিস দুটো? আপনাদের কাছে হয়তো এই দুটোর কোনো মূল্যই নেই, কিন্তু আমার কাছে এই দুটো প্রাণের চেয়েও প্রিয়। এগুলো আমার ছেলেবেলায় হারিয়ে যাওয়া দুই বন্ধু স্মৃতি। আমি আপনাদের মেরেছি, থানায় নিয়ে যাবেন তো, চলো নে চুটকি রেখে দে। রাজা আমার, চিনতে পারছিস না রাজা, আমি রাহুল। রাহুল রানী কোথায়? রানী আমার কাছে আছে, রানীকে আমি বিয়ে করেছি, আমাদের একটা ছেলে হয়েছে জানিস। ছোট্ট রানী মা হয়েছে, হয়তো ভাবতেই পারছি না। রানী রোজই তোর খোঁজ করে, তোর সঙ্গে আগে দুদিন দেখা হলো, চিনতেই পারিনি। এই তোর ভুরুর কাজটা কাটলো কি করে? গুন্ডামি করতে পাপিসে পড়ে গেছিলাম। আচ্ছা রাহুল, পৃথিবীতে এত চাকরি থাকতে তুই এসেছিস পুলিশের চাকরি নিলি?
দেশকে সেবা করার এই তো সুযোগ। দেশসেবা? দেশসেবা না বড়লোকের পদসেবা? এখানকার গরিব মানুষদের উপর যে জানোয়ারটা অত্যাচার করল, তাদের ঘরের জিনিসপত্র ভেঙে তছনছ করে দিল, তার হয়ে এসেছিস আমার ঘর তল্লাশি করতে, এটা দেশসেবা? না রাহুল, না, এই পুলিশ যাত্রাকে আমি একদম সহ্য করতে পারি না। আমি ভুলতে পারি না আমার বুড়ো দাদুকে মেরে ফেলেছিল এই পুলিশ। তুই এই চাকরি ছেড়ে দিলাও, এই পোশাক তুই খুলে ফেল। না রাজা, এই পোশাক আমি খুলতে পারবো না। তোর টাকায় লেখাপড়া শিখে পরীক্ষায় পাশ করে এই চাকরিটা আমি পেয়েছি, এই চাকরি ছেড়ে দিয়ে তোর ভালোবাসাকে আমি অসম্মান করতে পারবো না। আমি বলছি এই পোশাক তুই খুলে ফেল রাহুল, নইলে আমি নিজে হাতে তোর পোশাক খুলে দেব। রাজা, আমার পোশাক থেকে হাতটা সরা। নাও আই অ্যাম অন ডিউটি, আমি এখানে তোর বন্ধু নই। রিভলভারটা কোথায় রেখেছিস বের কর। রিভলভার? হ্যাঁ, যেটা দিয়ে তুই গোরাচন্দ্রকে খুন করার হুমকি দিয়েছিলি। ওরকম কয়েকটা ভাড়াটি গুন্ডাকে মারতে আমার রিভলভার লাগে না। আমার হাত দুটো যথেষ্ট, আর আশা করি তার প্রমাণও পেয়েছিস। তাহলে তোর কাছে রিভলভার নেই? এতক্ষণ ধরে তো ঘর তল্লাশি করলে, এরপরেও? রাজা, এরা কেউ না জানলেও আমি জানি তুই কেন আমাদের গায়ে হাত তুলেছিস, কিন্তু আইনের চোখে সেন্টিমেন্টের কোনো দাম নেই। তুই জিপে উঠ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কাপের দাম নিবি? কাপের দাম নেবে? আমি তো ধরলাম। যাই, অন্য ডিউটি আছে। দিবাকর শোন, এই যে শুনছো, এই শোনো বাচ্চা, আপনি বল, আপনি মেজবাবু দিল, তোর দয়াতে আমি বেঁচে আছি রাজা, তোকে দয়া দেখাবার স্পর্ধা আমার নেই। থানার খাবার হলে দিতাম না, রানীর পাঠানো খাবার তোর সামনে একা বসে খাবো, অফিসার হয়ে একজন ক্রিমিনালকে কি করে বাড়িতে আসতে বলি বল? বন্ধু হয়ে বন্ধুকে তো আসতে বলতে পারতিস। রাজা? না, রানী আমার, না, রানী আমার।
আমরা সেই ছোট্ট ছেলে বড় হয়ে গেছি। গা যে প্রচন্ড গরম, জ্বর হয়েছে নাকি? জন্মের পর থেকে ওর লিভারে একটা গন্ডগোল আছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। করতে যখন হবে করে ফেলো, দেরি করছো কেন? কিরে? হ্যাঁ করাবো, এতগুলো টাকার ব্যাপার, তোমাকে তো বলতে লজ্জা নেই। কি এমন টাকা পায়ও সংসার চালিয়ে? তবে প্রভিডেন্ট ফান্ডে লোনের জন্য দরখাস্ত করেছে, ওটা পেলি? আমি যখন এসে পড়ছি কোনো লোন টোন করতে হবে না, বুঝলে? রাজা, তুই এখানে এসে ভালো করিস নি। কেন এসেছে তো, কি হয়েছে? কত বছর পর দেখা হলো, একটু মন খুলে গল্প করতে পারবো না? না, একজন ক্রিমিনালের সঙ্গে একজন পুলিশ অফিসারের স্ত্রীর কোনো গল্প থাকতে পারে না। ক্রিমিনাল? কি অন্যায় করেছে? বস্তির অসহায় মানুষগুলোকে ভালোবেসেছে, এটা অন্যায়। গুন্ডারা ওদের বাড়ি ভাঙতে এসেছিল, তাদের আমি মেরেছি, এটা অন্যায়। তোরা পুলিশরা আমার ঘরে ঢুকে আমার বন্ধুদের স্মৃতিগুলো ধুলোয় ফেলে দিয়েছি, আমি তোদের মেরেছি। আচ্ছা বলো রানী, এটা অন্যায়? কি হলো, চুপ কেন? বলো। বিনা অপরাধে একটা বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে একটা শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিল পুলিশ, আর আজ সেই শিশুটাই তোদের চোখে উঠল ক্রিমিনাল। বল রাহুল, এটা পুলিশের অন্যায় নয়? বল। রাস্তার মাঝখানে লড়ি থামিয়ে হাজার লোকের সামনে পুলিশ নির্লজ্জের মতন হাত পেতে চাড়া নাটানো ঘুষ নেয়, এটা অন্যায় না? হাজার হাজার লোক তেলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের চোখের সামনে চোরা কারবারিদের হাত থেকে পুলিশ ঘুষ নেয়, এটা অন্যায় না? তোদের আইন তাদের কি সাজা দিয়েছে? বল কি সাজা দিয়েছে? আইন নিয়ে কথা বলতে আমি তোর সঙ্গে চাই না, আমি চাই তুই আমার বাড়িতে আর কোনোদিন আসবি না। তোর চাওয়া না চাওয়া আমার কিছু এসেছে না, আমার যখন ইচ্ছে হবে আমি রানীকে দেখতে আসব, বাচ্চাটাকে আদর করতে আসব। তোর ক্ষমতা থাকে তো বাধা দিস। তুমি রাজাকে তাড়িয়ে দিলে, এত বছর পর দেখা হলো, একটা মিষ্টি পর্যন্ত মুখে দিতে দিলে না, তুমি এত নিষ্ঠুর। অন্যায়কে যখন এতই ঘৃণা করো, তখন ও যখন ছোটবেলায় টাকা চুরি করে সেই টাকায় তোমাকে অ্যাডমিট করে নিয়েছিল, সেটা সেদিন ছেড়ে ফেলোনি কেন? চুপ কেন, জবাব দাও। যে ছেলেটা তোমার জন্যে এতটুকু বয়সে গ্রাম ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে পালিয়ে এসেছিল, বছর বছর ধরে টাকা পাঠিয়ে তোমার গায়ের এই পোশাকটা তুলে দিল, আজ সেই পোশাক পরে আইনের দোহাই দিয়ে তুমি তাকে তাড়িয়ে দিলে? তুই যখন দরদ, যাও ছুটে গিয়ে ডেকে নিয়ে এসো। তোমার দেয়ার সিঁদুর যদি আজ না মাথায় পড়তাম, তোমার সন্তানকে যদি গর্ভে না ধরতাম, তাহলে আমি আমাদের ছোটবেলার বন্ধুকে কিছুতেই যেতে দিতাম না। তোমার আইন আর আমার সিঁদুর আমাদের কাছ থেকে রাজাকে ছিনিয়ে নিল। আমায় তুই ক্ষমা করিস রাজা, আমায় তুই ক্ষমা করিস। বলো, কল থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে তো? একটু দেরি হবে কিন্তু, রাস্তার কল থেকে আনতে হবে। কেন, আমাদের কলটা কি হলো? দুদিন ধরে তো খারাপ হয়ে পড়ে আছে, সারাদিন শুধু আড্ডা মারিস। একবার মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে বললি না কেন? শুধু শুধু আমায় বকছো, কাল তো গিয়েছিলাম। দিদি, আমি ওই লেবুতলা বস্তি থেকে আসছি, ওখানকার কলটা কদিন ধরে, ব্যাপারটা কাকে বলি বলুন তো? ওইদিকে জানো, ওই যে ভদ্রলোক কানে রেডিও। কত হলো? ধন্যবাদ। টুকটুক করে মারছে, পাঁচ ওভার মাত্র বাকি, কোথায় শালা চার হাঁকাবে তা না? দাদা দাদা, আমি লেবুতলা বস্তি থেকে আসছি। আমি কি করব, দেখে দেখে থাকবে আমাদের জলের কলটা? আচ্ছা লোক তো আপনি, দেশের প্রতি একটু দয়া মায়া নেই?
দেখছেন দেশ কেড়ে যাচ্ছে, পরে আসবেন পরে আসবেন। বস্তির লোকেরা দুদিন ধরে জল পাচ্ছে না। দেখছেন ব্যস্ত আছি, কাজের সময় কেন বিরক্ত করেন? চেয়ারম্যান বাবু বলেছিলেন আমাদের বস্তির কল খারাপ হলে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবেন। তা এখানে কেন? চেয়ারম্যান বাবু বলেছিলেন তা ওনার কাছে যান। চেয়ারম্যান ভবেশ কুণ্ডুর কাছে গেছিলে? হ্যাঁ। কি বললো? বলবি কি, ঘরেই তো ঢুকতে দিলেন না। বলেছিলে লেবুতলা বস্তি থেকে আসছিস? হ্যাঁ, বেয়ারাকে দিয়ে বলে পাঠালেন উনি সুপার মার্কেট নিয়ে ব্যস্ত। ব্যস্ত চলতো। হ্যাঁ বলেছে ওই যে লোকটা ঘুমাচ্ছে। কিছু বলছেন? আমি লেবুতলা বস্তি থেকে আসছি, ওখানকার কলটা তিন দিন হলো খারাপ হয়ে পড়ে আছে। তা আমায় কি করতে হবে? সারাবার জন্য মিস্ত্রি পাঠাতে হবে। মিস্ত্রি পাঠাবো? তিন দিন ধরে জল পাচ্ছেন না, ছি 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 ছি। দেন কি দেবো? দশ বিশ যা হোক দিন। কিসের জন্য? বিশ দিলে আজ যাবে, দশ দিলে কাল যাবে, না দিলে কল থাকবে জল থাকবে না, যেমন আছে তেমন পড়ে থাকবে। আরে মশাই দিন, ওটা আমরা পেয়ে থাকি। পেয়ে থাকেন? এটা কি হলো? এটা আমি দিয়ে থাকি। শুয়োরের বাচ্চা, তোমরা সব সরকারি অফিসে কাজ করো, মাস গেলে মাইনে পাও, গাড়ি ভাতা বাড়ি ভাতা, তোমরা চলে ভিকরির মতো হাত পাতা কেন? হাত পাতলে রাস্তায় গিয়ে বসবে। বন্ধুর মেয়ের বিয়ে যখন, একটা সিলিং ফ্যান কিনে দাও। দূর, সিলিং ফ্যান এখন সব বাড়িতেই থাকে, ওদের কাছে জেনে নাও ওদের এখন। তাহলে কাজ করো, একটা গিফট চেক দিয়ে দাও। সেই ভালো, ওদের পছন্দ মতো জিনিস ওরা কিনে নেবে। চেয়ারম্যান বাবু আছেন? উনি এখন জরুরি মিটিং নিয়ে ব্যস্ত আছেন। তুই থাক, আমি আসছি। আপনি চিনতে পারছেন, এখন ব্যস্ত আছি, পরে আসবেন, আর ঢোকার সময় অনুমতি নেবেন। অনুমতি? অনুমতি তো চাকর বাকরে নেবে, রাজা কোনোদিন কারো অনুমতি নেয়নি। নেবেন? আর এক কাজের জন্য রাজা একবারই আসে, দুবার না। আর কাজটা শেষ করে তবে ফেলে। কি চাই আপনার? ও চেয়ারম্যান বাবু, ওই চেয়ারে বসলে শুধু স্বভাবটাই নয়, গলার শটটাও পাল্টে যায় বুঝি। তো চেয়ারটাও তো একই আছে, বলেন তো একটু মেরামত করে দিই। কি চাই বলবেন তো? জল। জল? আমাদের লেবুতলা বস্তির জলের কলটা খারাপ হয়ে গেছে। তুই এখানে কেন? নিচে ডিপার্টমেন্টে গিয়ে বলুন। নিচ থেকে তুই এখানে এলাম, এবারে রাখা যাবো না, আপনাকেও নিয়ে যাবো, চলো। কোথায় যাব? বস্তিতে। আমি বস্তিতে যাব? কেন, কেন্না করছে? যা যাবে একদম বস্তিতেই না, আপনি হাত জোর করে ভোট ভিক্ষে চাইতে গেছিলেন। আমি এখন ব্যস্ত আছি, যেতে পারবো না। যতই ব্যস্ত থাকুন যেতে আপনাকে হবেই। চেয়ারম্যান বাবু জল দেবেন বলেছিলেন, তাই বস্তির মানুষেরা আপনাকে এই চেয়ারে বসিয়েছে, জল দিতে পারেননি, তাই এই চেয়ারে বসার অধিকারও আপনার নেই। এটা কি হলো? কলটা টিপুন টিপুন।
টিপব? আমি মন্ত্রীদের সঙ্গে ওটা বসা করি, আমি বস্তিতে এসে কল টিপব? হ্যাঁ, এটা মানুষই টেপে, জানোয়ারও নয়। টিপছি। কে জলপট? হ্যাঁ, কেন পড়ছে না? কেন কলটা ভেঙে গেছে? ভেঙে গেছে, গত 3 দিন ধরে এখানকার লোক জল খেতে পাচ্ছে না। শুনুন চেয়ারম্যান বাবু, আপনাকে আমি 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টা পর হয় ভাঙা কল থেকে জল পড়বে, নইলে আপনার মুখ আমি ভেঙে গুঁড়িয়ে দেবো, সেই ভাঙা মুখ থেকে রক্ত পড়বে। এবার বেছে নিন, আমাদের কি দেবেন, জল না রক্ত? রক্ত? রক্ত চাই বললো, বলেন কি? একবার সাহসটা ভাবুন, দেশ থেকে আইন শৃঙ্খলা কি সব উঠে যাবে? আপনারা আছেন কি করতে? আমি মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা করি, আর আমায় বলে কিনা? রাহুল বাবু, রাজা জিবে, ওর থানায় যেতে হবে। আমার অপরাধ? তুই চেয়ারম্যানকে অপমান করেছিস। আমি একটা মানুষকে অপমান করেছি, তাই তুই আমাকে থানায় ধরে নিয়ে যেতে এসেছিস। আর ওই মিথ্যেবাদী চেয়ারম্যান যে এখানকার হাজারটা মানুষকে অপমান করেছে, তোদের আইন তার কি সাজা দিয়েছে? নাকি আমরা বসিতে থাকি বলে মানুষ নয়, আমাদের মান অপমান বলে কিছু নেই? এখানকার মানুষ 3 দিন ধরে জল খেতে পাচ্ছে না, আমি তার কাছে জল চাইতে গেছিলাম, এটা অপরাধ। যে মানুষটা সরকারি অফিসে বসে সবার সামনে হাত পেতে ঘুষ নেয়, আপনারা তো কই তাকে ধরলেন না, আর ধরতে এসেছেন রায়দাকে? থানায় গিয়ে কথা হবে, চিকট উঠব। তবে তার আগে তোকে এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হবে, বোমরা যারা এখানে বাস করো, সব সালা জানোয়ারের বাচ্চা, তৃষ্ণায় জল চাইবার অধিকার কারো নেই, আইন তোমাদের দেয়নি, তাই যখনই জল চাইবে বা জলের জন্য বিদ্রোহ করবে আমি তোমাদের ধরে নিয়ে যাবো। বল বল রাহুল, তোমরা সব জানোয়ারের বাচ্চা, আমাকে ধরার আগে শুধু এইটুকু বল, চুপ করে আছিস? বল, ভোটের সময় ওই বাবু এসে এতগুলো মিথ্যে কথা বলে গেল, কই তাকে তো তোমরা কিছু বললে না বাবা? কত বড় সাহস, আমাকে বলে কিনা 2 ঘন্টার সময় দিলাম। ধরেছেন গুন্ডাটাকে? আপনি ওদের বলেছিলেন আপনাকে ভোট দিলে আপনি ওদের বস্তিতে কল বসিয়ে দেবেন, রাস্তা ঠিক করে দেবেন। ছেলে মানুষ, একেবারে ছেলে মানুষ অফিসার, কিচ্ছু বোঝে না। আরে বাবা, আমি তো একটা চুনোপুটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, দেশের বড় বড় মন্ত্রীরাও ভোটের আগে জনসভায় দাঁড়িয়ে কি বলে, এটা দেবো সেটা দেবো, দেবার বেলায় কাজ করা, এটাই নিয়ম, ভোটের নিয়ম। শুনুন ভবেশবাবু, যারা এয়ার কন্ডিশন ঘরে চেয়ারে বসে থাকেন, পুলিশ কিন্তু শুধু তাদের জন্য নয়, বস্তিতে যারা কুঁড়ে ঘরে থাকেন পুলিশ তাদের জন্য। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি কলটা সারিয়ে না দিলে রাজা যদি বস্তির লোকেদের সঙ্গে নিয়ে এসে আপনার অফিস ভাঙচুর করে, তখন কিন্তু হাজারবার ফোন করলো থানা থেকে কেউ আসবে না। চলি, তাহলে আমিও দেখবো থানার চেয়ারটাতে আপনি কি করে বসেন। আমি কিন্তু আপনার মতো মিথ্যে কথা বলে হাত জোর করে ভোট ভিক্ষে করে আমার চেয়ারটাতে বসে নি, আমি বসেছি আমার নিজের ক্ষমতায়, তাই আমাকে আমার চেয়ার থেকে সরবার আগে আপনি আপনার নিজের চেয়ারের হাতলটা শক্ত করে ধরে থাকুন। রাজা আপনাকে 2 ঘন্টা সময় দিয়েছে না, আমি আপনাকে ঠিক 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে আপনি যদি কল সারিয়ে না দেন, তাহলে হয় আপনি আপনার চেয়ারে বসে থাকবেন, নয় আমি আমার চেয়ারে বসে থাকবো। ছোট্ট একটা থানার সাব ইন্সপেক্টরের এত বড় সাহস! একবার ভাবুন স্যার, আমি মন্ত্রীদের সঙ্গে মানে স্যার মানে আপনাদের সঙ্গে ওঠা বসা করি, আর আমাকে বলে কিনা, আইন তো আমাদের হাতে আর পুলিশ তো আমাদের পকেটে। নিন স্যার, দিন বেটাকে ট্রান্সফার করে একটা অজপাড়া গায়ে খাক মশার কামড়। আমি এসপি জ্যোতিবাবুকে ফোন করে দিচ্ছি, আপনি গিয়ে তার সঙ্গে দেখা করুন। হ্যাঁ, আপনাদের মন্ত্রী মশাই আমায় হুকুম করেছেন, তা আপনি কি বস্তির কলটা সারিয়ে দিয়েছেন? হ্যাঁ, বলেন কি, এটা একটা প্রেস্টিজ ফাইট, ও সালাদের একেবারে শুকিয়ে মারব। একবার ভাবুন, কত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে ঘুরে ঘুরে ভোট ভিক্ষে করে চেয়ারে বসলুম,
আমি এখন মন্ত্রীদের সঙ্গে ওটা বসা করি, আর আমাকে বলে কিনা চেয়ার থেকে তুলে দেবে? চেয়ারে মানে গদিতে বসার জন্য আপনারা সব পারেন, তাই না? আশ্চর্য, ওই চেয়ারে বসে যেটা আপনার আসল কাজ, মানুষের সুখ সুবিধা দেখা, সেটা না করে ওই চেয়ার বাঁচানোর জন্য সকাল থেকে ছুটে বেড়াচ্ছেন, পারেনও আপনারা না? মানে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আপনাদের মতো ওই গদি পাগল লোকেদের ওই চেয়ারের সাথে শেকল দিয়ে বেঁধে রাখতাম, যাতে জীবনে ওই চেয়ার ছেড়ে না উঠতে পারে। কি বলেন? বললাম আগে নিজের কাজ করুন, কলটা সারিয়ে দিয়ে তবে আসুন। মন্ত্রী মশাই যে বললেন, হ্যাঁ, ওনাকে বলবেন ওনারা মন্ত্রী হয়েছেন বলে পুলিশের মাথা কিনে নেননি, আমরা ওনার বাপের চাকর নই, যখন যা বলবেন ন্যায় অন্যায় বিচার না করেই করতে হবে। নিজেদের স্বার্থ সামলাতে গিয়ে একটার পর একটা গন্ডগোল পাকাবেন, আর সামলাতে না পারলেই পুলিশকে ওনারা বলবেন একের সুর তাকের সুর। তার মানে ওই অফিসারের কিছু হবে না? কিছু তো করা দরকার, অমন একজন অফিসার। ভাবুন স্যার দেশের অবস্থাটা, একটা চুনোপুটি এসপি আপনার মতো মন্ত্রীকে বলে কিনা? সোয়াইন, লেবুতলা বস্তিতে একটা অ্যান্টি সোশ্যাল আছে, ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, নামটা হচ্ছে রাজা। আমি
রাজা, রাজা, রাজা তুই পালা। পালাবো? হ্যাঁ পালা। পুলিশ তোর খোঁজে আমার দোকানে এসেছিল, এখন এখানে আসবে। তুই বাইকটা নিয়ে আমার বনগার বাড়িতে পালা। কিন্তু হরিদা ঠিকই বলেছে, তুমি চলে যাও রাজাদা। আরে ভেবেছিলাম তোকে বাজারে নিয়ে গিয়ে ভাইফোঁটার উপহারটা কিনে দেবো। দেখ, উপহার লাগবে না, শুধু আশীর্বাদ করো। আশীর্বাদ করে ছুটকে, তুই ঘর পাবে, সংসার পাবে, একটা মেয়ে জীবনে যা যা চায় তুই সব পাবে। থাক 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 রাজা, রাজা তুই আর দেরি করিস, চলে যা। আর শোন, তোর অনেক টাকা আমার কাছে জমা ছিল, নে টাকাগুলো রাখ। কত টাকা? নার্সিং হোম ভাড়া, অপারেশন, ওষুধপত্র, হ্যাঁ তা ধরুন 5-6 হাজার টাকা তো সঙ্গে রাখা দরকার, আর তাছাড়া বাচ্চার ব্যাপার। এতগুলো টাকা এখন অপারেশন না করলে চলে না? লিভারটা যেভাবে বেড়ে যাচ্ছে সেটা খুব চিন্তার কথা। এসবের টাকার কথা না ভেবে আমার তো মনে হয় অপারেশনটা করি নাই ভালো। আচ্ছা চলি। কি করবে এতগুলো টাকা? তাই তো ভাবছি, এতগুলো টাকা কোথায় পাবো এখন? আমি যদি দিই। তুই বলিতেছিলাম যখনই তোদের দেখতে ইচ্ছে করবে চলে আসবো। হ্যাঁ তোর জন্য জমিয়েছিলাম, হঠাৎ একদিন মানি অর্ডার ফেরত এলো, তোর গ্রাম ছেড়ে দিয়েছিস। আমি থাকতে তোদের ছেলের চিকিৎসা হবে না। রানী, তুই ও টাকা ছোবে না। ছোবে না? না, একজন পুলিশ অফিসার হয়ে আমি একজন অ্যান্টি সোশ্যালের কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। অ্যান্টি সোশ্যাল? অন্যায় যারা প্রতিবাদ করে তারা অ্যান্টি সোশ্যাল? পুলিশের খাতায় আজ তুই তাই, তোদের খাতায়, তোদের কাছেও কি আমি তাই? বলো না রানী, ছোটবেলা থেকে চায়ের দোকানে সকাল থেকে রাত্রি পর্যন্ত গাধার মতন খেটে যে টাকা রোজগার করেছিলাম সেটাই তোকে দিতে এসছে, এটা ঘুষ? সেদিনের থেকে আজ অনেক তফাৎ। পুলিশের খাতা যার বিরুদ্ধে কেস আছে তার কাছ থেকে কিছু নেওয়াটাই ঘুষ। তুই জেনে রাখ, সেদিন তোকে আমার বন্ধু বলে আমি ছেড়ে দিইনি। আমার মনে হয়েছিল তুই কোনো অন্যায় করিসনি তাই। আমি যখন অন্যায় করিনি তখন টাকাটা নিতে দোষ কোথায়? কথা বাড়াস না রাজা, তুই চলে যা। যখন এই পুলিশের চাকরিটা নিয়েছিলাম তখন একটা চুক্তিতে সই করেছিলাম, কোনো দিন কারো কাছ থেকে হাত পেতে কিছু নেব না। যখন ছেলের জন্ম দিয়েছিলে তখন নিজের বিবেকের সঙ্গে চুক্তি করিস নি, বাবা হয়ে সন্তানকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা তোর। কিন্তু তাই বলে পাপের টাকায়? রানী তুমি চুপ কেন? ছোটবেলায় যখন বুকের যন্ত্রণা হয়েছিল তুমি তো হাওয়া করে চিৎকার করে কেঁদেছিলে, আজ আমার যন্ত্রণা তুমি চুপ কেন? তুমি এখান থেকে চলে যাও রাজা। রানী, আমার স্বামীর যন্ত্রণা ছাড়া আর কারোর যন্ত্রণায় চোখে জল ফেলার অধিকার আমার নেই। রানী, আমি চাই না তুমি আমার জন্য চোখে জল ফেলো, শুধু বাবুর জন্য টাকাটা না প্লিজ। তোমার জন্য ওকে অনেক হয়রান হতে হচ্ছে, তোমাকে অ্যারেস্ট করেনি বলে ওকে নিয়ে থানায় গণ্ডগোল হচ্ছে। তোমাকে যদি এখানে কেউ দেখে ফেলে ওর চাকরি চলে যাবে, বাবুর বাজার শেষ আশাটুকু তুমি এভাবে নষ্ট করে দিও না রাজা, তুমি চলে যাও। রানী, তুমি আমার চলে যেতে বলছো? তুমি না চেয়েছিলে আমরা সুখী হই? কেন কেন এখানে জ্বালাতে আসো? দোহাই তোমার, তুমি এখানে আর এসো না। ও যেন আমাকে তোমাদের মধ্যে এভাবে ঘেন্না করে, আমি ওকে
যা বলছিলাম বলছিলাম, তুমি তো চুপ করে থাকলে পারতে। বল কোথায়? জানো না? না বলতে বল, বল রাজা কোথায়? জানো না? না জানো না? বললাম তো জানি না। বল জানো না? না আপনি শুধু শুধু ওকে মারছেন কেন? ও তো বলছে ও কিছু জানে না। আপনি থামুন, বন্ধুত্ব দেখাতে গিয়ে আপনি তো যত সব গন্ডগোল পাকালেন। এবার দেখবো চেয়ারটা কি করে থাকে আমার পেছনে লাগা। আমি মন্ত্রীদের সঙ্গে ওটা বসা করি। যান যান, আপনি নিজের কাজ করুন, যান। এখনো বল রাজা কোথায়? বল, বল রাজা কোথায়? বললাম তো জানি না। জানিস না? না জানিস? জানি না, জানি না, জানি না, জানি না। আর আমি যদি কাল রাতে রাজা তোর ঘরে তো রাত কাটিয়েছিল। এই সুরে বাচ্চা, রাজার নামে একটা খারাপ কথা বলে তোকে খুন করে ফেলবো। কি বললি? থানায় দাঁড়িয়ে আমায় গালা দাও তো। হল্লার শালাকে বার কর তো। তারপর? তারপর আর কি, রবিকে ধরে বেদার এক ঠেঙালো। রাজার খবর পেল? না, ওই চার দোকানের মালিক ওই হরিপদ আর ছুটকিকে ছেড়ে দিয়ে সবাইকে আটকে রেখেছে। ছুটকিকে ছেড়ে দিয়েছে আর সবাইকে? একটা জিভ থামলো মনে হচ্ছে, তাই তো মনে হলো আবার বোধহয় পুলিশ এলো। তুমি, আমি একটু দেখে আসছি। তোর আবার যাওয়ার কি দরকার আছে? আহ থামো তো। সেদিন খুব জ্বর মেরেছিলে, আজ তার জ্বালা মেটাও। কি বলছো? কি ছুটকি এখন কোথায় বলো হরিপদ দা, ছুটকি এখন কোথায় বলো হরিপদ দা, ছুটকি এখন কোথায়? সকালবেলা গোড়া চাঁদের বাড়ি থেকে বেরিয়ে ছুটকে তার মায়ের কাছে ফেরেনি রাজা, রেললাইনে মাথা দিয়ে। শুধু আশীর্বাদ করো জানো। আশীর্বাদ করে ছুটকে, তুই ঘর পাবে, সংসার পাবে, একটা মেয়ে জীবনে যা যা চায় তুই সব পাবে। সকালে থানা থেকে ছাড়া পেয়ে রবি ওরা দল বেঁধে গোড়া চাঁদের বাড়ি গিয়েছিল, সেখানে ওকে না পেয়ে থানায় ডায়েরি করতে গিয়ে দেখে ও বড়বাবুর ঘরে বসে আছে। বড়বাবু এই কেসের কোনো ডায়েরি নেয়নি। বড়বাবুর ঘরে বসে আছে? আজ বড়বাবু কেন ভগবানের লোক গোড়া চাঁদকে বাঁচাতে পারবে না? রাজা, রাজা তুই ওখানে যাস না, পুলিশ তোকে খুঁজছে। মরতে তো একদিন হবে হরিপদ দা, মরার আগে ওই শুয়োরের বাচ্চাকে। রাজা, রাজা আমার কথা শোন। রাজা, এটা মরে গিয়ে আপনাকেই তো বাঁচিয়ে দিয়ে গেল, এখন তো কেউ প্রমাণই করতে পারবে না যে আপনি। এখন আর ভয় কি? ভয় আমার কাউকে নয় স্যার, ভয় আমার ওই একজনকেই। রাজা, সে তো এখন নিজেই ধরা পড়ার ভয় পালিয়ে বেড়াচ্ছে। কত আছে? আগে 5,000। কত? 5,000? একটা জলজ্যান্ত সুন্দরী মেয়ে আপনার জন্য মরে গেল আর তার জীবনের দাম মাত্র 5,000? একটা বস্তির মেয়ের জীবনের দাম আর কত দেব? হ্যাঁ, অত যদি কোনো বড় লোকের মেয়ে রেট বাড়াতাম, নিশ্চয়ই বাড়াতাম। ওই তো সেবার সেই এইটি না হয় আমার হলো, কিন্তু ও ঘরে যারা আশা করে বসে আছে তাদের? ওদেরও দিতে হবে। আমি একা একটা খুনের কেস কি করে চাপা দেবো বলুন তো? আমি চাপা দিলি তোরা কেসটা তুলে দেবে, তারপরে তো কেসটা আমার স্রুত করে বেরিয়ে পড়বে। তুলে দেবে? হ্যাঁ, ওরা তো কিছু পায়নি, ওরা কেসটা কেন চাপা থাকতে দেবে বলুন? কিন্তু স্যার, আমি চাপা দিলু, তারপরে ওরা এক এক করে চাপা দিল, কেস আর কোনোদিন চাপা খুলে বেরিয়ে আসতে পারবে না। তা ধরুন
প্রথমে আমার চাপা, তারপর রাহুল বাবুর চাপা, তারপর নরেশ বাবুর চাপা, চাপার পর চাপা, চাপার পর চাপা, চাপার পর চাপা। আমার উপর বড্ড চাপ পড়ছে স্যার, ওদের কত দিতে হবে? র্যাঙ্ক অনুযায়ী এই রাহুল বাবুকে দিতে হবে তা 2000 টাকা। 2000? আহা, বিশ্বাস না হয় আপনি নিজেই দেখুন না যে এত কম টাকায় এত বড় কেসটা চাপা দিতেও রাজি হয় কিনা। আচ্ছা রাহুল বাবু, না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শুনলুম আপনার ছেলের শরীর খারাপ, নিন এটা রাখুন, ছেলের চিকিৎসা করাবেন, নিন ধরুন। এটা কিসের টাকা? ওই চাপা, চাপা দেবেন কেসটা, নিন নিন। টাকাটা আপনি নিজের কাছেই রাখুন স্যার, আমার ছেলের ওষুধ কেনার জন্য আমি যদি টাকা জোগাড় করতে না পারি, আমার চোখের সামনেও যদি কিছু হয়ে যায়, তাহলে আমি নিজের হাতে কবর খুঁড়ে ওকে মাটি চাপা দেবো স্যার। কিন্তু টাকা নিয়ে আমি কোনো কেস চাপা দিতে পারবো না। দেখলেন তো কম টাকা থেকে কেমন রেগে গেল, বেশি চাই এ কথাটা তো আমার সামনে ঠিক বলতে পারলো না, ওই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেল আর কি। থাক, হ্যাঁ এটা থাক, থাক আমার কাছে, পরে কোনো সময় দিয়ে দেবো, খুন দিন আরো দিন আরো। সবাই যে যার রিভলভার ফেলে দাও, একটা জীবন গেছে, নইলে আরো 10টা জীবন যাবে। ফেলে দাও, ফেলে দে রাহুল। রাজা তুই চলে যা, যাবার জন্য আমি আসিনি রাহুল, রিভলভারটা ফেলে দে। লকারের দরজা খোল, তোরা এক এক করে লকারে ঢোক। রাজা নিজের হাতে আইন নিস না, আইন তো হাতে নিতে চায়নি রাহুল, তোদের যে হাতে আইন ছিল এখন সে হাতে ঘুষের টাকা, তাই বাধ্য হয়ে আইন হাত নিলাম আমরা। পুলিশ অফিসার, একদিন আমি অপরাধ করেছিলাম, তোমরা আমাকে লকআপে ঢুকিয়েছিলে, আজ তোমরা অপরাধ করেছ, আমি তোমাদের লকআপে ঢুকাবো, ঢোকো, চলো। তুমি ঢুকবে না, তুমিও না, লোকাপে যারা ঢুকে আদালত তাদের বিচার করে, তোমাদের বিচার করব আমি। তালাটা লাগাও। বড় কত টাকা নিয়েছিস, বড় কত টাকা নিয়েছিস? কিছু না হয়, কিছু না।
তুই ভাবলাম সারা রাত ওই চুটকে একটা ট্রেন লাইনে মাথা পেতে শুয়ে আছে, একটা ট্রেন সাক্ষাৎ একটা মৃত্যু তার দিক ছুটে এসে তার ঘর বাঁধার স্বপ্নকে ভেঙে তছনছ করে দিল। তুই জেনে রাখ রাহুল, যে যন্ত্রণা আমার ছুটকে পেয়েছে সেই যন্ত্রণা ওদেরও পেতে হবে, মৃত্যু যন্ত্রণা। অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ, দুটো জীবন নিয়ে গেলাম রাহুল, হয়তো আমারও জীবন যাবে, তবু বাঁচিয়ে গেলাম লক্ষটা জীবন। যতদিন এই ঘটনার কথা লোকের মনে থাকবে ততদিন মা বোনেদের উপর অত্যাচার করছে গোড়া চাঁদের মতো শয়তানের বুকে, বুক কাব্যে সুরের বাচ্চা সদানন্দের মতো পুলিশ অফিসার যারা অন্যায়ের মদ যোগাতে হাত পেতে ঘুষ নেয়। চল যাও, চল।
কাল থানায় এমন একটা ঘটনা ঘটেছে, তুমি আমায় বলনি তো? কি হবে বলে? ওর জন্য চারদিক থেকে আমার উপরে চাপ আসছে। প্রভিডেন্ট ফান্ড থেকে লোনের জন্য দরখাস্ত করেছিলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। ছেলেটা চিকিৎসার ব্যবস্থা যে কি করে করব। গিয়েছিলে? গিয়েছিলাম, যে ডাক্তার রাহুলের ছেলের চিকিৎসা করে তার কাছে গিয়েছিলাম। তিনি বললেন অপারেশন না করলে বাঁচার আশা খুব কম। উনি বললেন একেবারে লাস্ট স্টেজ। তোর টাকা পাপের টাকা, পাপের টাকা, পাপের টাকা, তোর টাকা পাপের টাকা। কিন্তু কিন্তু এতটা বিপদের ঝুঁকি নিয়ে তুমি এখানে এলে কেন? এলাম কেন? এলাম তোমাদের শেষ দেখা দেখে যেতে। আজ ঠিক 6টায় আমি এখান থেকে পালাবো। আর কোনো দিনও জ্বালাতে আসবো না। কোথায় যাবি? যেখান থেকে পুলিশ আর কোনো দিন আমাকে ধরতে পারবে না, যেখানে কেউ আর আমাকে ঘেন্না করবে না, আইনের দোহায় দেখেও আমাকে দূরে সরিয়ে দেবে না। রাহুল কোথায়? রাইটার্সে গেছে, আইজি ডেকে পাঠিয়েছে। এলো, এটা কি? নার্সিং হোমের বিল। আমি ওদের সব টাকা মিটিয়ে দিয়ে এসেছি। তুমি কাল সকালে গিয়ে বাবুকে নার্সিং হোমে ভর্তি করে দিও। কিন্তু রাহুল, রানী, তোমরা ছেড়ে এই পৃথিবীতে আমার আপনাদের কে আছে বলো তো? তোমার এই বিপদে যদি আমাকে পাশে না দাঁড়া দাও। রাজা, 6টাতে তো চলেই যাব, আর কোনোদিনও কোলাম শূন্য হতে দিন। বুড়ো শিবের দিব্যি বলছি, এই টাকা আমি ওই বুধে হয়ে এসে গেছি, কি করবে এখন? শিগগিরই ও ঘরে ঢুকে যাও, ও ঘরে দরজা দিয়ে বেরোতে পারবে। রাজা, কখনো কাঁদছে, কখনো ঘুমোচ্ছে, আমার মনে পেটে খুব যন্ত্রণা হচ্ছে। আইজি কি বললেন? 24 ঘন্টার মধ্যে রাজাকে অ্যারেস্ট করতে না পারলে সাসপেন্ড, এমনকি চাকরিও যেতে পারে। চাকরি যেতে পারে? সে কি? উনি তাই বললেন। আমি এখন কি করি বলেন? একদিকে আইন, অন্যদিকে রাজার মতো বন্ধু। আমি আমি কি করে রাজাকে ওদের হাতে তুলে দিই বলো তো? ওরা আমারই চোখের সামনে আমারই রাজাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে, আর আমি দাঁড়িয়ে নিজের চোখে দেখব না? আমি পারবো না, আমি পারবো না। তাতে যদি আমার চাকরিটা যায়, আমার আমার ছেলেটা যদি আমার চোখের সামনে শেষ হয়ে যায়, তাও আমি পারবো না রানী, আমি পারবো না। তোমার ছেলে ঠিক ভালো হয়ে যাবে, দেখো। তুমি যেমন তোমার বন্ধুর কথা ভাবছো, তুমি কি মনে করছো তোমার বন্ধু তোমার কথা ভাবছে না? না, ভাবছে না। যদি ভাবতো তাহলেও ভাবে থানায় গিয়ে। এই নাও। কি এটা? খুলেই দেখো না। এত টাকা তুমি কোথায় পেলে বলো? কোথায় পেলে? রাজা দিয়েছে। রাজা?
রাজা এখানে এসেছিল? রাজা এসে তোমায় দিয়ে গেল আর তুমি হাত পেতে, তুমি কি ভেবেছ এই পাপের টাকায়? কখন এসেছিল, কখন গেছে? যায়নি। বিলটা ফেরত দিয়ে, এত কষ্ট করে আর তুই ফেরত দিয়ে? পাপেরটা না, পাপের টাকা এগুলি না রাজা, আঙুলি করে দেবো। রাজা, রাজা তুমি কি পাগল হয়েছো রানী? তুমি কি করে ভাবলে রাহুলকে মেরে আমি তোমার স্মৃতির সেতুটা মুছে দেব? আচ্ছা রাহুল, আমার দাদুর কথা তোর মনে আছে? কেন থাকবে না, আমার দাদু কি কোনো পাপ করেছিল বল? আমার দাদু কি কোনো পাপ করেছিল? আমিও তো তাই ভাবি যে সেই বংশে রক্ত যার খায় সে পাপ করতে পারে না। দেখ সেই রক্ত, এটা তুই কি করলি রাজা? রাজা তুমি করলে রাজা? মনে আছে রাহুল, আমার বুকে একবার খুব ব্যথা হয়েছিল, তোরা দুজনে কি এক ফকিরকে ডেকে এনেছিলি? মনে আছে তোর আর রানীর সামনে ফকিরটা আমায় একটা তাবিজ বেঁধে দিয়েছিল? মনে আছে রাহুল? হ্যাঁ, ফকির বলেছিল ওই তাবিজটা খোলার 72 ঘন্টা পর তুমি, মনে আছে পুকুর পাড়ে তাবিজটা তুই এইখানে বেঁধে দিয়েছিলে? তাবিজটা কোথায় বলো, তাবিজটা কোথায় বলো না, বলো না রাজা, তাবিজটা কোথায় বলো না, বলো। বেঁচে দিয়েছি। বেঁচে দিয়েছো? রাহুল আর কেউ না জানুক, তোরা তো জানিস এই তাবিজটা আমার দাদুর টাকায় কেনা, তোরা তো আমার টাকা নিবি না, তাই এই ব্যর্থ জীবন বেঁচে দিয়ে আমার বাবু সোনাকে আমি, ওটা কোথায় বেঁচেছিস বল, ওটা কোথায় বেঁচেছিস? রাহুল তুই বলছিলি না 24 ঘন্টার মধ্যে আমাকে অ্যারেস্ট করতে না পারলে তোর চাকরিটা যাবে? নে আমি থানায় নিয়ে চল, তোর চাকরিটা তুই বাজার রাখো। তাবিজটা তুই কোথায় বেচেছিস বল? বলো না রাজা, তাবিজটা তুমি কোথায় বিক্রি করেছো বলো না। তাবিজটা বেচে সবকটা টাকায় আমি নার্সিংহোমে দিয়েছি, শুধু একটা টাকা বেঁচেছে। ছটার পর থানা থেকে আমার লাশ দেয়, এই টাকা দিয়ে আমার সৎকার করো, মরার পরেও আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। বল রাজা, তাবিজটা কোথায়? জানি না। তাবিজটা কোথায় বল? বললাম তো জানি না। জানিস না? তোকে আমি এভাবে উঠতে দেব না, তার আগেই তোকে আমি মেরে ফেলবো। বল রাজা তাবিজটা কোথায়? বল রাজা তাবিজটা কোথায় বেঁচেছিস? বলো না রাজা। বললাম তো জানি না, তাবিজটা আমি খুঁজে বের করবোই, সোনার তাবিজ। নিশ্চয়ই তুই কোনো সোনার দোকানে বেঁচেছিস। রানী আমি না বাড়ি ফেরা পর্যন্ত ওকে যেতে দিও না, আটকে রেখো। রানী তোমার কোলে একটু মাথা রাখবো। রানী বিশ্বাস করো, রানী
ছোটবেলা থেকে একটা দিনের জন্য তোমাকে আমি বলতে পারিনি। দুদিনের মধ্যে কি বন্ধক নিয়েছেন দেখি? বন্ধক যা যা বন্ধক নিয়েছেন দেখি তাড়াতাড়ি সপ্ত সিন্ধুকে চাবি বাবুর কাছে যাও, বাবুকে ডেকে নিয়ে এসে যাও। ওই শোকেসের চাবিটা কোথায়? ওটাও বাবুর কাছে। বাবুর কাছে? হ্যালো, লেবুতলা পিএস, ওসি স্পিকিং। হ্যাঁ কি বললেন? সোনার দোকান লুট করতে এসেছিল? হ্যাঁ, থানার সাব ইন্সপেক্টর রাহুল বাবু। মনে আছে রানী, ছেলেবেলার সেই সুপুরি বাগানের কথা? যেখানে আমরা বসতাম, পারুত আমার চিতাটা সেখানে সাজিও। প্লিজ রাজা, প্লিজ, আর মাত্র 25 মিনিট সময় আছে। তাবিজটা কোথায় বেঁচেছিস বল? আমায় বাঁচাবে, কি হবে বেঁচে? পারবি আমার হারিয়ে যাওয়ার দিনগুলো আমায় ফিরিয়ে দিতে? পারবি না? সব সব দেব, সব সব, তুই যা চাইবি তাই দেব। পুলিশের চাকরি তোর ভালো লাগে না তো? আমি পুলিশের চাকরি ছেড়ে দেবো, তুই রানী আমি আমরা আবার গায়ে ফিরে যাব। বল না, বল না ভাই, তাবিজটা কোথায়? জানি না রাজা। তোমার ঠোঁটটা আমার ছেলের কপাল স্পর্শ করে আছে, মৃত্যু যাকে স্পর্শ করতে গিয়ে আসছে। আমার ছেলে দিব্যি, বলো তাবিজটা কোথায়? তুমি কি করলে রানে? অসুস্থ ছেলের দিব্যি দিলে? তোমার জীবনের বিনিময়ে আমার ছেলের জীবন আমি চাই না রাজা। তুমি যদি চাও সেরে উঠো, বলো বলো তাবিজটা কোথায়? তাহলে তোমরা কথা দাও আমার টাকাতে ছেলের চিকিৎসা করাবে। করবো, সব করবো, তুই যা বলবি সব করবো। তাবিজটা আমি সোনার দোকানে বেঁচে নে, কারণ আমি জানতাম তুই ওটা খুঁজে আনবি, তাই ওটা হরিপদে তাকে দিয়ে পাঠিয়েছিলাম চেয়ারম্যান ভবেশ কুণ্ডুর কাছে। ভবেশ কুণ্ডু? কি ব্যাপার বলুন তো, সামান্য একটা তাবিজের জন্য আপনি এরকম ছটফট করছেন? ওটার মধ্যে রয়েছে রাজার জীবন, 10 মিনিটের মধ্যে ওটা রাজার হাতে বেঁধে দিতে না পারলে রাজা মারা যাবে। মারা যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি করুন। তার মানে আপনি খুনি রাজার খবর জানেন? রাজা এখন কোথায়? আপনি কোনো কিছু চিন্তা করবেন না, সব দেখে গেলাম, ব্যবস্থা আমি নিশ্চয়ই একটা কিছু বলবো। আচ্ছা চলি, নমস্কার নমস্কার। স্যার রাজা গেল, রাজা। হ্যাঁ রাজা, ওঠো গাড়িতে ওঠো, বলো। এটা তো রাজার প্রাণ মুঠোর মধ্যে, তাবিজটা তো আপনাকে দেব, আপনি আমাকে কি দেবেন? সব দেবো, বলুন আপনি কি চান। আপনি যা চাইবেন তাই দেবো, যা চাইবেন তাই দেবো, আগে তাবিজটা দিন। মনে আমার অফিসে ঢুকে আপনি বলেছিলেন হয় আপনি আপনার চেয়ারটাতে থাকবেন, না হলে আমি আমার চেয়ারটাতে থাকবো। হ্যাঁ বলেছিলাম, তার জন্য আমি দুঃখিত, দয়া করে তাবিজটা দিন, আর সময় নেই। শুধু দুঃখিত বললে তো চলবে না, আপনার চেয়ারটা আমার চাই। চেয়ারটা? চেয়ারটা চাইছেন? ঠিক আছে, আমি আমার চাকরিটা ছেড়ে দেবো। আমি মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা করি, ও মুখের কথা বিশ্বাস করি না। আপনি কোমর থেকে রিভলভারটা খুলুন, ওই পোশাকটা খুলুন। এই তো এই তো এই তো, আরে পোশাকটা খুলে ফেললে আপনি বাড়ি ফিরবেন কি করে? তার চেয়ে এক কাজ করুন, এই কাগজটায় আপনি রেজিগনেশন লেটারটা লিখে দিন, লিখুন আপনি স্ব ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। রাহুল, রাহুল, এই সোনার বাচ্চার কাছে তুই হারবি না রাহুল। আচ্ছা সময় নেই, প্লিজ।
সুপুরি বাগান তুই আমি জানি, আমি জানতাম রাজাই ওকে একদিনকে মেরে ফেলবে। না, রাজা ওকে মারেনি, আমি মেরেছি। বন্ধুকে আর কত বাঁচাবেন, ওর হাতে ধরা রিভলভার, চলুন ওকে নিয়ে যেতে দিন, শাস্তি ওকে পেতেই হবে। কাকে আর শাস্তি দেবেন স্যার, কাকে আর শাস্তি দেবেন রাজা, নিজেকে নিজে শাস্তি দিয়েছে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।